নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী। প্রথমে যে খবরের দিকে চোখ রাখব, দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক চালকের। বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে মালদার 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাইপাসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত লরি চালকের নাম লালচান শেখ, তার বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় এলাকায়। ঝাড়খণ্ড থেকে পাথর বোঝাই করে বিহারের দিকে লরি নিয়ে যাচ্ছিল সে। বাইপাসে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে জখম হয় সে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তড়িঘড়ি লালচানকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনাগ্রস্ত পাথর বোঝাই লরি আটক করেছে ইংরেজবাজার থানার পুলিশ। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হলো দুটি দোকানঘর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে শিববাড়ি এলাকায়। পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের শিববাড়ি বাজার এলাকায় বুধবার রাত 8টা নাগাদ একটি সাইকেলের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন পাশের একটি দোকানে লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। পরবর্তীতে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ পুড়ে যায় দুটি দোকান। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো ইটাহার থানার পুলিশ। ধৃতের নাম গোবিন্দ সরকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে ইটাহার থানার বালিয়াপাড়া এলাকায় হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে 350 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 4 লক্ষ টাকা। পাশাপাশি অভিযুক্তের মোটরসাইকেলটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ইটাহার থানার পুলিশ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির দ্বাদশ দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন রায়গঞ্জের দেহশ্রী মোড়ে অবস্থিত একটি সভাকক্ষে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা যোগদান করেন। নারী সুরক্ষা, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ সাংগঠনিক দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব। সংগঠনের জেলা সভাপতি প্রদীপ ধর সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। বৃহস্পতিবার দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলো গাজলে। এদিন গাজল ব্লকের বাবুপুর অঞ্চলে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন। তিনি এদিন নিজে হাতে গ্রাহকদের হাতে রেশন সামগ্রী তুলে দেন। বাড়ির কাছে রেশন সামগ্রী পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি পঞ্চায়েত দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন গ্রাহকেরা। পুনরায় দলের রাজ্য সম্পাদক হয়েছেন কালিয়াগঞ্জের তৃণমূল নেতা অসীম ঘোষ। বুধবার কলকাতা থেকে কালিয়াগঞ্জে ফেরেন অসীমবাবু। এরপর রাতে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কার্যালয়ে অসীমবাবুকে সম্বর্ধনা প্রদান করা হয়। এদিন শহর তৃণমূল কংগ্রেস এবং শাখা সংগঠন থেকে ফুলের তোড়া, উত্তরীয় এবং মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধনা জানানো হয় তাকে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ সহ নবনির্বাচিত কাউন্সিলরেরা। স্টেশন থেকে এক কিশোরকে উদ্ধার করলো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বুধবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মিলনগড়ে স্টেশনে ওই কিশোরকে একা ঘুরতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই কিশোরের নাম গণেশ বিশ্বাস, তার বাড়ি নবদ্বীপে। দাদার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে চেপে সেখানে চলে এসেছে গণেশ। আপাতত পুলিশের পক্ষ থেকে ওই কিশোরকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হয়েছে। তার বাড়ির ঠিকানা জেনে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। মানসিক রোগ এবং তা নিয়ে সচেতনতা বিস্তারে পথনাটিকার মাধ্যমে প্রচার কর্মসূচি চালালো মালদার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন মালদা মেডিকেল কলেজের মাধ্যমে পথনাটিকা এবং পুতুল নাচের মধ্যে দিয়ে মানসিক রোগের প্রতিকার সংক্রান্ত বিষয় তুলে ধরে সংস্থার সদস্যরা। পাশাপাশি স্বাস্থ্য দফতরের চিকিৎসা লাভের বিষয়ে অবহিত করা হয় উপস্থিত সকলকে। উত্তরপ্রদেশ সহ 4 রাজ্যে গেরুয়া ঝড়ে উচ্ছ্বাস বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। এ রাজ্যেও সেই আনন্দের রেশ এসে পৌঁছেছে। বৃহস্পতিবার বালুরঘাটে জেলা বিজেপি কার্যালয়ের সামনে আনন্দ উৎসবে মাতেন দলের নেতাকর্মীরা। আবির মেখে পটকা ফাটিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা বিজয় উল্লাসে মেতে ওঠেন। সংবাদ এখনকার মতন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন আরসিটিভির পর্দায়। নমস্কার।